অদ্ভুত ঘটনা, জামাত ইসলামের যে ডক্টর কি মীর কাসেম আলী, মীর কাসেম হ্যাঁ আলী সে ছিলেন মেইন। করছেন, ইসলামী ব্যাংকের এভিডেন্স সর্বোচ্চ আসতো, কেন আসতো? বিশ্বাস, ওই যে মধ্যপ্রাচ্যের শ্রমিক যারা আছে বিশ্বাস করতো এটি ইসলামী ব্যাংক কারচুপি হবে না, হয় নাই, হয় নাই, অতীতের একবার বলে না হয় নাই। যখন এই ব্যাংক দায়িত্ব নিল সমস্ত লোকগুলিকে ভালো সরাই দিল, দিয়ে কি করলো চক্র সৃষ্টি করলো। তো জনাব সাইদ সাহেব, আপনার পূর্বে দুজন বক্তা বক্তব্য দিয়েছে, আর আমি নতুন করে প্রশ্ন করছি না। এখানে আজকে আপনি বলছেন অর্থনীতির কথা বলতেছিলেন, একটা ব্যাংক ইসলামী ব্যাংক, যেই ব্যাংকটা জাতির গর্ব ছিল, দক্ষিণ এশিয়াতে সবচেয়ে আলোচিত ব্যাংক ছিল এটা, এবং রেমিডেন্স এক সেটা সৌদি আস, কেন ইসলাম, ইসলাম কথাটা ছিল সেখানে, যারা দায়িত্বে ছিল, সততা ছিল, দক্ষতা ছিল, ইমেজ ছিল, এখানে বিদেশি পার্টনার ছিল, তারা চলে গেল, কি কারণে ব্যাংকটাকে ধ্বংস করা হলো? একটা মতবাদ দিয়ে, সেই শুনেন, মতবাদ তো একটাই হবে, অর্থনীতি উন্নয়নে তার ভূমিকা আছে কিনা, ভূমিকা আছে কিনা, এগুলি বুঝতে হবে। কিন্তু আমি আরো জোর ভাবে কথা বলি, আমি একজন হাসপাতালে জিজ্ঞেস করতেছিলাম যে হজরত উমর বেহেশতে যাবে, রসুল বললেন 10 জন বেহেশতে যাবেন, ভালো কথা, তো হজরত উমর কত বছর বয়সে ইসলাম গ্রহণ করলো? পিছনের পাপটা কি হবে? হবে না, ভালো কাজ করেছে, বিশ্বাস করে। আপনি যদি বলেন হজরত উমর তো কাফের ছিল একসময়, তার কথা শোনা যাবে না, ডোন্ট সে লাইক। মানুষ যখন তার চিন্তা চেতনায় যখন আল্লাহকে চিনে, সৎ হতে চায়, ভালো হতে চায়, তাকে এনকারেজ করেন, পিছন টানি করেন না। কিন্তু এটি আমাদের বাংলাদেশে কি খালি পিছন টানি করে, তাতে কি বাপ রাজা ছিল, দাদা রাজা ছিল, আজকে বাংলাদেশে যার বয়স, যার বয়স এখন 50 বছর, রাজা নেই, যার বয়স 60 বছর, রাজা নেই। কিন্তু এই যে মুক্তি চেতনার কথা, আপনি চেতনার কথা উল্লেখ করছেন, কিন্তু আমি চেতনা অর্থে আমি বুঝি না, আপনি এর আগে প্রেম হবে, চেতনা মানে এই না ওই চেতনা থেকে আমি সব উল্টাপাল্টা করবো। আজকে রাখেন যে ব্যাংকটার কথা বললাম আমি, এই ব্যাংকটা এখন একটা পর্যায়ে এসে গেছে, একটা সর্বস্থান, একটা ব্যাংকে যখন সব ব্যাংক অবজার্ভার ছিল, এই ব্যাংকেও ছিল, 2020 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই অবজার্ভ উঠে নিল, প্রশ্ন করেন ওই গভর্নরকে আপনি কেন উঠালেন, কার কথা উঠেছেন, দেখবেন গভর্নর বলে আমি জানি না, আমাকে বলা হয়েছে, 8টা ব্যাংক তার কাছে আছে, প্রশ্ন তাকে করবেন না, প্রশ্ন করবেন সরকারকে, এই লোক 8টা ব্যাংক কিভাবে পেলো, জি কিভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করতে পারলো, কেন এতগুলো ইন্স্যুরেন্স পেলো, কি যোগ্যতা ছিল তার, তার ব্যাকগ্রাউন্ডটা কি, উত্তর নেই। আজকে মূল জায়গাটা হচ্ছে রাজনৈতিক সততা যখন অর্জিত না হবে, ভীষণ না হবে, এই যে অবস্থা ব্যাপার দাঁড়াইছে আজকে সর্বক্ষেত্রে, যখন অর্থনীতি ধস নামছে, আজকে ডলারের কথা আসছেন, রেমিটেন্স আসতেছে না, অদ্ভুত ঘটনা, ইসলামী ব্যাংকের রেমিটেন্স সর্বোচ্চ আসতো, কেন আসতো? বিশ্বাস, ওই যে মধ্যপ্রাচ্যের শ্রমিক যারা আছে বিশ্বাস করতো এটি ইসলামী ব্যাংক কারচুপি হবে না, হয় নাই, হয় নাই, অতীতের একবার বলে না হয় নাই। যখন এই ব্যাংক দায়িত্ব নিল সমস্ত লোকগুলিকে ভালো সরাই দিল, দিয়ে কি করলো চক্র সৃষ্টি করলো, অদ্ভুত ঘটনা, জামাত ইসলামের যে ডক্টর কি মীর কাসেম আলী, মীর কাসেম হ্যাঁ আলী সে ছিলেন মেইন। করছেন, জামাত ইসলামের কিছু লোক উনি রিক্রুট করে তাদেরকে বিভ্রান্ত করছে, তারা তাকে সহযোগিতা করছে, তারা জামাত হলো, কিন্তু এখন তারা জামাতই না, জামাত বিশ্বাস করে ধ্বংস করছে, খারাপ লোক তো সব জায়গায় আছে, এটা তো স্বীকার করতে পারবে, কাজে একটা জায়গায় আটকে না কেন, আমাদের ডলার সংকটের কথা বলেন, কেন কে সৃষ্টি করবে, একটা ব্যাংক 1 কোটি নিয়ে গেছে, সংকট সৃষ্টি হবে কি হবে, প্রতি বছর টাকা পাচার হচ্ছে, বন্ধ করতে পারছেন আপনি, ডলার সংকট হয় কেন, হওয়ার কথা না তো, এই দেশের রাজনীতিবিদদের বিশ্বাস করা যায় না, একমত হচ্ছে তিনজনে, কিন্তু কেন বিশ্বাস করা যায় না, তারা দল পরিচালনার ক্ষেত্রে তারা ডিক্টেটর, তারা গণতন্ত্রের ডিক্টেটর, এবং দেশ প্রেমের, তাদের যে দেশ প্রেম, সেই প্রেমটা প্রমাণ কি হবে ক্ষমতা চাওয়ার পর, অপোজিশনের দেশ প্রেম কিন্তু সস্তা জিনিস, আমি দেশকে ভালোবাসি, কিন্তু যখন আপনি সম্পদ নিয়ে বসে গেলেন, ক্যাবিনেট ফর্ম করে মন্ত্রী হইলেন, প্রাইম মিনিস্টার হলেন, রাষ্ট্রপতি হলেন, এমপি হলেন, তখন আমি দেখব সম্পদ আপনার হাতে আসছে, আপনি কি দেশপ্রেম প্রসঙ্গ দিচ্ছেন, প্রত্যেকটা দল কম বেশি যখন ক্ষমতা ছিল তারা দেশপ্রেমের চরম প্রকাশটা দেখাইছে, আত্মস্বার্থের ভিতর দিয়ে মানুষের অধিকার হরণ করে দেয়, এখানে একটা একমত দেখা যাচ্ছে যে রাজনীতিবিদদের দিয়ে সহসা কিছু আশা করা যাচ্ছে না, আশা যাচ্ছে না বলি আমরা অন্য জায়গায় আশা প্রত্যাশা, আমাদের প্রত্যাশা কেন গেল সেখানে, কেন নির্দলীয় চাচ্ছি আমরা, এই জন্য চাচ্ছি, আমরা বিশ্বাস করতে পারছি না দলীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে, হবে না, এই যে হবে না, তাইলে যারা বলতেছে গণতন্ত্রের কথা, চিৎকার করতেছে, গণ ফাটে ফালে যাচ্ছে, মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, তারাই তো বড় হরণকারী, তাদের তো বিচার সবার আগে হওয়া উচিত, যে আপনার যে বড় কথা বলতেছেন, আপনাদের আপনি থাকবেন না তখনই তো ভালো হয়, তাহলে এই জিনিসটা বুঝতে হবে, কিন্তু
রাজনীতিবিদরা প্রথম কথা হচ্ছে তারা লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু যোগ উপযোগী নয়, সায়েন্স টেকনোলজি বিজ্ঞান বুঝে কম, সমুদ্র বিজ্ঞান বুঝে কম, আবেগে বেশি চলে, একটা বই পড়লে তো 10টা বই পড়ছি, আর শোনা কথা বেশি নাই। কিন্তু একজন অধ্যয়ন মেধা সবসময় খেয়াল করবেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট আইন তৈরি করে না, হা না হা না পড়ে চলে গেছে, এগুলি বুঝতে হবে। কিন্তু উপজেলা পরিষদ যান, জেলা পরিষদ যান, কারা নির্বাচিত হচ্ছে, নির্বাচিত যারা হবে তা নেতা, তো নেতা কারা হয়, নেতা তো সেই হবে জ্ঞান বিজ্ঞানও তার আগে থাকতে হবে, তার চরিত্র, তার কথাবার্তা, আচার আচরণ কিছুই তো পাচ্ছি না, পাচ্ছি না বলেই তো আমরা হতাশ হয়ে যাই, নির্দলীয় সরকার কাছে যেতেছি, প্রমাণ করলাম যে আমরা ভালো না, আমরা ভালো না। ওই নির্বাচনের সময় আমরা কাজ করতে পারি, আমরা চুরি আমরা চুরি করবই, চুরি বিদ্যা আমাদের বড় বিদ্যা, তাহলে কি হলো, বারবার প্রমাণ করতেছেন কিন্তু যে ক্যারেক্টার গভর্নমেন্ট বা নিরপেক্ষ সরকার বা একটা একটা ইন্টারনেট গভর্নমেন্ট আসুক, যে গভর্নমেন্ট ভালো কাজ করে যাবে। ধরে যে বর্তমান যে আর্মি, এই আর্মি কিন্তু বেসিক্যালি খুব লয়াল টু দ্য গভর্নমেন্ট, যেটা যোগ দেবে বলছেন, এবং অনেকটাই কিন্তু দলীয় কর্মকাণ্ড হাত চলে আসছে, কিন্তু তারা এখানে হুট করে কিছু হবে না। কিন্তু তখন দেখলাম যে চায়না অ্যাম্বাসেডর নৌকা নিয়ে গেলেন, উনি কিভাবে জানলেন যে নৌকা নিয়ে যেতে হবে, ভারতও গেলেন, তাহলে ভারত এবং চায়না উভয় কিন্তু সমর্থন করলেন 18 নির্বাচন। খেয়াল করবেন কিন্তু জনগণ চায় কি না চায়, এখন তো পার্টনার যারা আছে, যারা ইনভেস্ট করেছে, তারা তো চাচ্ছে, তাহলে জনমতের সাথে গণ ম্যান্ডেটের সাথে তাদের সম্পর্কটা কি একই, তো সংজ্ঞা চেঞ্জ করে দেন রাজনীতি বাংলাদেশে, ক্ষমতা যাবেন তো, ক্ষমতায় যেতে হলে জনমত, ম্যান্ডেট, ভোট প্লাস ওই শক্তিগুলো যারা বাংলাদেশকে সাহায্য উন্নয়ন সাহায্য করতেছে, যারা আছে পৃথিবীর গ্লোবাল ভয়েস, তো এখন জাতিসংঘের আওতায়, মানবাধিকারের আওতায় বিভিন্ন জায়গায় আপনি সিগনেটারি, ওই সমস্ত কথা শুনতে হবে তো আপনাকে, জাতিসংঘ মানেই তো আপনি অনেক বলিতে পারেন, আগের মতো নাই, আপনি থাকতে পারেন না, আপনি এই যে বিশ্ব একটা সংসার, এদিকে দুঃখ হলে, এদিকে ব্যথা হলে অন্য কিন্তু হচ্ছে করে, আজকাল ভারতে কিছু করলে আমেরিকা বলে দেয় মানবাধিকার নেই, বলছে তাদের তর্ক হচ্ছে, কাজে বুঝতে হবে যে এখনকার রাজনীতিটা কিন্তু সম্পূর্ণরূপে দেশীয় রাজনীতি প্লাস ভূ রাজনীতি, দুটা যদি একটা সমন্বয় যায় সেই দলই ক্ষমতায় যায়।